ভালোবেসেই রোশন সিংকে বিয়ে করেছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিয়ের পর সুখের সংসার ছিল তাদের, দুজনের পরিবারের মধ্যেও ছিল দারুণ বন্ধন। কিন্তু হঠাৎ কি এমন হলো যার কারণে রোশনের সঙ্গে থাকতেই চাচ্ছেন না এ অভিনেত্রী? তবে নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও রোশন সিং এক সাক্ষাৎকারে জানান, যখন শ্রাবন্তীর সঙ্গে তার প্রেম ছিল তখন তিনি শরীরের প্রচুর যত্ন নিতেন। সংসার শুরু করার পর তিনি মোটা হতে থাকেন, হারিয়ে ফেলেন নিজের অস্তিত্ব। যে রোশনকে শ্রাবন্তী পছন্দ করতেন সেই রোশন আর তিনি ছিলেন না। এটার জন্য হয়তো শ্রাবন্তীর কাছে তিনি খারাপ লাগতে শুরু করেন। গত বছরের লকডাউনের সময়ও জমিয়ে সংসার করেছিলেন রোশন শ্রাবন্তী। কিন্তু আচমকা শ্রাবন্তীর মধ্যে পরিবর্তন দেখতে পান রোশন। তখন তিনি বুঝতে পারেন শ্রাবন্তী তার কাছে স্পেস চাচ্ছেন, থাকতে চাচ্ছেন আলাদা। তিনি ভাবেন তাহলে কিছুদিন একটু আলাদা থাকা যাক, কিন্তু সেই স্পেসে অন্য কেউ চলে আসবে ভাবতে পারেননি তিনি। এদিকে স্বামী রোশন সিং এর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে মামলাও দায়ের করেছেন এই অভিনেত্রী। যদিও রোশন আগে থেকে সংসার করতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই এই সংসার টিকিয়ে রাখতে রাজি নন শ্রাবন্তী। শ্রাবন্তী বর্তমানে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করছেন, প্রায়ই একান্ত সময় কাটান তারা। কিছুদিন আগে অভিরূপের জন্মদিনে নিজের বাসায় ডেকে কেকও কাটেন শ্রাবন্তী, এমনকি একটি হীরের আংটিও উপহার দেন তাকে।